তাবে এখন বাইকর বাজেটত আহিব নে সেকেন্ড হ্যান্ড স্কুটি বাজেট হ্যাঁ স্যার আমার সারে কইছে এবার স্পেশাল অফার দুর্গা পূজা উপলক্ষে সেকেন্ড হ্যান্ড স্কুটির প্রাইজত আহিব নে আপনার এই টেবার এখন সারে আমার আপনার রানিং অবস্থাত দিব অনলি 75000 অনলি 75000 রুপিস 75000 অফারত আছে এটু দুর্গা পূজার স্পেশাল অফার আই 10 ম্যাগনা হয় 42000 সোলা 220000 অনলি স্পেশাল অফার নমস্কার কি খবর সবরে নতুন একটা ভিডিও লৈ আহি গৈছো নেহা কার বাজারৰ পৰা যত আপডেট আছে জিপ ক্রেটা সব গাড়ি ডিটেইলস আপোনালোকক দিম ভিডিও সম্পূৰ্ণ চাব তো বলক আৰম্ভ কৰো আজিৰ ভিডিও ইয়াৰ পৰা যদি গাড়ি পারচেজ কৰে সাবৰ টেষ্ট ড্রাইভ কৰিব তো আমাৰ লগত আছে অনুপম দা নেহা কার বাজারৰ ম্যানেজাৰ তেওঁৰ পৰা আগতে এড্রেস লম কোন জায়গাত আহিব নমস্কার মই অনুপম ফ্ৰম নেহা কার বাজার এডিপি রোড খ্ৰীষ্টানপট্টি নগাঁও আছো আচ্ছা নগাঁও ন আৰু লগতে ৰিজু দা মই আগন্তুক দুৰ্গা পূজাৰ আন্তৰিক শুভেচ্ছা জনাইছো ওকে আৰু সমূহ ৰাইজসকলকো মই নেহা কার বাজারৰ ফালৰ পৰা আন্তৰিক অভিনন্দন আৰু পূজাৰ শুভেচ্ছা জনাইছো দুৰ্গা পূজাৰ কাৰণে আন্তৰিক শুভেচ্ছা জনাইছো ওকে আচ্ছা এনেতো আপোনালোকে অফাৰ নিদিয়ে হয় আজিলৈকে মই পোৱা নাই কিন্তু যেহেতু পূজা কিবা অফাৰ দিবনে নাই হয় নিশ্চয় এবাৰ আমি দুৰ্গা পূজাত একচুৱেলি আমি দুৰ্গা পূজা বুলি ক'লে মানুহৰ এটা এই উৎসৱটোত কিবা এটা উলহ মালহেৰে কেনেকৈ পালন কৰিম সেইটো এটা নিজৰ মনত এটা হেৰি ভাৱ এটা থাকে গতিকে মই সমূহ ৰাইজসকলক এইটোৱে ক'ম নগাবাসী যে নতুন নতুন আমাৰ ইয়াত গাড়ী আছে এটলিষ্ট লগ নলগ আহক আমাৰ তাত আপোনাৰ চাই লওক আৰু দুৰ্গা পূজাৰ উপলক্ষে আমি এটা গিফ্ট এম্পায়াৰ ৰখা হৈছে আপুনি নগাঁও আটাইতকৈ ডাঙৰ শ্ব'ৰুম প্লেটিনাত তাত আপুনি 5000 ৰুপিজ লৈকে আপুনি মাৰ্কেটিং কৰিব পাৰিব আচ্ছা আপোনালোকে গিফ্ট ভাউচাৰ দি দিব ইয়াৰ পৰা ন হয় তো আপোনালোকে গিফ্ট ভাউচাৰ পাব পূজাৰ কাৰণে স্পেচিয়েলি ইমান দিনলৈকে কোনো অফাৰ দিয়া নাই মই ৰিকুৱেষ্ট কৰিলোঁ যে পূজাৰ কাৰণে কিবা অফাৰ দি দিয়ক তো অফাৰ দি দিছে ন হয় তো এই অফাৰটো এই মাহৰ কাৰণে লিমিটেড অফাৰ আছে মানে পূজালৈকে দুৰ্গা পূজালৈকে আমাৰ ৰখা হৈছে চাই ল'ব আমাৰ ডাইৰেক্টৰে যদি তেওঁ ইচ্ছা কৰে পিছলৈকে পষ্টপন পিছত চিন্তা কৰিম আমি অ'কে একদম জেনুইন গাড়ী পাব সব জেনুইন আমাৰ ইয়াত আমি বেলেগ চিন্তাই নকৰোঁ অ'কে আমি হয় দেৰি নকৰাকৈ গাড়ী ডিটেইল ষ্টাৰ্ট কৰিম ক্ৰেটাখনৰ পৰা হয় কওক ক্ৰেটাটো আপোনাৰ 15ৰ হয় 695 ৰখা আছে 55000 চলা মাত্ৰ 695 ৰখা আছে ন হয় ইণ্টেৰিয়ৰ একবাৰ চাই লওক কি কণ্ডিশ্যনত আছে 2015ৰ ফাইনেন্স কৰিলে কিমান দিব লাগিব 2 লাখ অঁ হৈ যাব 2 লাখত হৈ যাব ন হৈ যাব নেক্সট আছে ডিজায়াৰ অঁ কওক ডিজায়াৰ আছে 15ৰ হা 450 আছে হা 2015ৰ আছে আৰু ৰানিং কিমান হৈছে ৰানিং আপোনাৰ আছে 52000 চলা গাড়ী 52000 চলা গাড়ীৰ ইণ্টেৰিয়ৰ একবাৰ চাওক তারপিছত আছে এখন সেন্ট্রো সেন্ট্রোখনের ডিটেলস সেন্ট্রো 2018ৰ হয় হ্যাঁ আপনার 37000 চলা 420000 রাখা আছে 420 হ্যাঁ স্পোর্টস হয় তো সেকেন্ড টপ অল্টো কক অল্টোখনের ডিটেলস অল্টো এলএক্সআই হয় 2020 395 রাখা আছে অনলি টু আপনার 24000 সামথিং চলা আচ্ছা আর ডিমান্ড রেট কো আছে সব নেগোসিয়েবল না নেগোসিয়েবল ওকে তারপিছত আছে ডাকসন গো এখন কক ডাকসন গো আপনার 2015ৰ 55000 চলা 330 ৰখা আছে কিমান অনলি 330 330 অনলি হয় আৰু পেট্ৰলত পেট্ৰল হয় ফ্ৰণ্টৰ পৰা একবাৰ চাওক কি কণ্ডিশ্যনত আছে নেক্সট তাৰপিছত আপোনালোকক দেখুৱাম এইটোৰ ফ্ৰণ্ট দেখুৱাৰ পিছত জিপ জিপ কম্পাছ 69000 চলা ইণ্টেৰিয়ৰ চাওক জিপ কম্পাছ 2018ৰ হয় 69000 চলা আৰু 1250000 1250 হয় আৰু কিমান ডাউন পে'মেণ্ট কৰিব লাগিব হৈ যাব আপোনাৰ প্ৰফাইল হিচাপে হৈ যাব কাষ্টমাৰ 4 লাখ হৈ যাব আৰামত 4 লাখত হৈ যাব ন নেক্সট আছে এখন ভেনু ভেনু হয় কওক 19ৰ হয় 23000 সামথিং চলা এইটো গাড়ী ডিজেল ইঞ্জিন হয় এছএক্স টাৰ্বো হয় টপ মডেল হয় জাষ্ট 23000 কিমান চলা 9850 ৰখা হৈছে এইটো 950 হয় নেগোসিয়েবল নেগোসিয়েবল নেক্সট আছে এখন ক্রেটা ব্ল্যাক কালারত কওক 20ৰ হয় এইটো আপোনাৰ অটোমেটিক হয় 20ৰ অপশনাল মডেল 1295 ৰখা 62000 টাৰ্বো 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 অটোমেটিক টার্বো অটোমেটিক প্যানোরামিক সানরুফ আছে এটু রানিং কিমান হইছে রানিং 6 to 2000 ওকে নেক্সট আছে এখন টিউবি 300 হয় ডিজেল ইঞ্জিন হয় 2015ৰ হয় 48000 চলা 595 রেট রাখা হইছে 595 নেগোসিয়েবল ওকে এয়ার ব্যাগও আছে ইয়াত আছে এয়ার ব্যাগ এবিএস পাই যাব 595 লগতে পূজার ডিজেল ইঞ্জিন আর ফাইনান্স করলে 2 লাখ আরামত 2 লাখ তুলাব ন উলাই যাব এতিয়া বলক বেলেগ এখন শোরুমত বেলেগ কিছুমান গাড়ি আপোনালোকক দেখুৱাই দিম নেক্সট আছে একদম নিউ কন্ডিশনার লাইক নিউ কিয়া কারেন্স এখন কক এখনের ডিটেলস এটু 2022 19000 সোলা 1595 আসকিং 2022 হয় ওকে ইন্টেরিয়র একবার চাও একদম সিবিডি ডিজেল না পেট্রোল এটু পেট্রোল হয় পেট্রোলত ন হয় কিয়া কারেন্স ব্যাক সাইডত ক্যাপ্টেন সিটস পাবো চাই লক 1590 নতুনত 17 মান যায় আপোনালোকে এয়ার পিউরিফায়ার পাবো ইয়াত
তো যেতিয়া আপোনালোকে কবাত যাব একদম ফ্রেশ এয়ারৰ ফিল পাই থাকিব ফাইনান্স কৰিলে 5 লাখ আৰামত ওলাই যাব না হয় ওকে তো ফাইনান্স কৰিলে 5 লাখত এখন পাবো নেক্সট আছে এখন সেংগুয়েঙ্গো রেক্সটন কক রেক্সটন 2014 অৰ হয় 85000 সোলা এটো আপোনাৰ 680 ৰাখা হৈছে ইয়াত ওকে ইন্টেৰিয়ৰ কৰ থাক 2000 কিমানৰ 14 অৰ ওকে 2000 ডিজেল ইঞ্জিন হয় হ্যাঁ তো সাইলক একবার কন্ডিশন কি কন্ডিশন আছে অটোমেটিক হয় অটোমেটিক ওকে নেক্সট এক্সভিটি নেক্সট কি গাড়ি আছে নেক্সট আমার তাত আছে ইনোভা আছে কক 2018 অর 73000 সামথিং সোলা ভি মডেল হ্যাঁ 1775 আস্কিং হয় হ্যাঁ এটু সোলা মাত্র 73000 সোলা জেনুইনলি আচ্ছা আস্কিং কিমান 17 লাখ 75000 কোন ইয়ার 18 অর 18 অর না হয় ওকে নেক্সট যদি এই পিনে আহে টাটা পাঞ্চ এখন আছে হয় 2023 হয় এটু হ্যাঁ এটু মাত্র 2715 কিলোমিটার 2715 কিলোমিটার একদম নতুন পেট্রোল হয় আর এখন কিমানত আহিব এটু 850 আমার রাখা হয়েছে আর ফাইনান্স করলে নেগোশিয়েবল হয়ে যাব আর ফাইনান্স করলে 2.5 লাখ টাকা দিলে হয়ে যাব 2.5 লাখ না হ্যাঁ 2.5 লাখ 3 লাখ দিলে হয়ে যাব কিয়া সেলটোস এখন আছে কক হয় কিয়া সেলটোস আপনার 2020 হয় 45000 সোলা জিএক্সটি প্লাস হয় এটু কিয়া সেলটোস পেট্রোল এটু পেট্রোল হয় 11 লাখ 95000 রাখা হয়েছে কোন ইয়ার এটু 20 হয় 2020 রানিং কিমান হয়েছে রানিং 45000 ইন্টেরিয়র একবার চাও লেদার রাইট সিটস লগতে আমরেজ গুটিখিনি পাবো আস্কিং কিমান 11 লাখ 1195 রানিং কিমান হয়েছে 45152 কে আর ফাইনান্স করলে 3-4 লাখ হয়ে যাব প্রোফাইল হিসাবে হয়ে যাব কাস্টমার প্রোফাইল হিসাবে ওকে নেক্সট আছে এখন মহিন্দ্রা জাইলো হয় 2014 হয় রিজুদার 63989 সোলা 495 আস্কিং ফার্স্ট ওনার গাড়ি হয় এটু 495 আস্কিং হয় ফার্স্ট ওনার ফার্স্ট ওনার ওকে ব্যাক সাইড উপর একবার চাও আর নেক্সট আছে এখন ভেনু রেড কালার 2019 অর হয় ডিজেল পেট্রোল পেট্রোল এটু 25698 সোলা গাড়ি 950 আস্কিং রাখা হইছে এটু 950 হয় এসএক্স টার্বো হয় আচ্ছা এসএক্স টার্বো না হয় ওকে তার পিছত আছে সানরুফ আছে এটু বিটারা ব্রেজা হয় কক 2021 অর হয় 19000 সোলা গাড়ি 965 আস্কিং হয় 965 আস্কিং হয় পেট্রোল কোন ইয়ার 21 21 ওকে ইকো ইকো ভ্যান হ্যাঁ 19 অর হয় আপনার 8000 সামথিং সোলা গাড়ি এটু 485 আস্কিং হয় 485 না হয় ওকে মারুতি ওয়েগনার এখন আছে জেডএক্স আই 19 অর হয় 39000 সোলা 550 আস্কিং হয় এটু জেডএক্স আই 39 চলিছে হয় আর আস্কিং কিমান আর 550 550 ওকে ফ্রন্টর পর একবার সাক মারুতি ওয়েগনার খন তার পিছত আপোনালোকক দেখুৱাম এখন মারুতি 800 এসি হয় মারুতি কার 800 এসি 2010 অর হয় এটু 51000 সোলা 175 অনলি রাখা হইছে 175 অরিজিনাল বডি হয় এটু আর এসি আছে এসি উইথ এসি কোন ইয়ার 2010 ওকে ফ্রন্টৰ পৰা এখনো চাক কি কন্ডিশন আছে মারুতি 800 নেক্সট আছে এখন ডিজায়ার জেড ডি আই 2014 অর হয় এটু 465 রাখা হইছে 465 14 অর হয় এবিএস এয়ারব্যাগ গুটেখিনি পাবো না গুটেখিনি পাবো জেড ডি আই হয় ZDI ডিজেল ইঞ্জিন হয় ওকে ফ্রন্টৰ পৰা একবাৰ চাওক আহি গৈছো বেলেগ এখন পাৰ্কিংত চাওক কিমান গাড়ী আছে সব গাড়ীৰ ডিটেইলছ দিম ষ্টাৰ্টিঙত আছে এখন ইনোভা ইনোভা ক্ৰিষ্টা টপ মডেল উইথ কেপ্টেইন সিট জেড মডেল কক এখনৰ ডিটেইলছ হয় ৰিজু স্যার আমাৰ ইনোভা এটো আপোনাৰ জেড মডেল হয় আপোনাৰ কেপ্টেইন সিট হয় অনলি 34000 জেনুইন সোলা গাড়ী হয় আস্কিং কিমান আস্কিং আপোনাৰ 1990 আছে 1990 অৰিজিনেল পেইণ্টত আছে গোটেই গাড়ী ওকে আর রেট নেগোশিয়েবল না নেগোশিয়েবল হয়ে যাবে ওকে নেক্সট আছে এখন সিএস হয় সিএস কোনর ডিটেইলস এটু 550 রাখা হইছে 550 হয় 550 যদি কোনবা সিএস লব বিচারে কন্টাক্ট করিব পারে ফাইনান্স করলে 2 লাখ দিলে হয়ে যাব নেক্সট আছে এখন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স যদি কোনবা বিচারি আছে কক 450 4.5 লাখ টাকা হয় আর ফাইনান্স করলে ফাইনান্স করলে 2 লাখ টাকা দিলে হয়ে যাব 2 লাখ টাকা দিলে ফাইনান্স তো হয়ে যাব না আরামত হয়ে যাব ওকে তো 2 লাখ টাকাত আরামত হয়ে যাব নেক্সট আছে এখন টাবেরা টাবেরা খন বাইকৰ বাজেটত আহিব নে সেকেন্ড হ্যান্ড স্কুটি বাজেট হয় আমাৰ সারে কৈছে এবাৰ স্পেশাল অফাৰ দুৰ্গা পূজা উপলক্ষে সেকেন্ড হ্যান্ড স্কুটিৰ প্ৰাইজত আহিব নে আপোনাৰ এই টেবাৰ এখন সারে আমাৰ আপোনাৰ ৰানিং অৱস্থাত দিব অনলি 75000 অনলি 75000 ৰুপিস 75000 অফাৰত আছে এটো দুৰ্গা পূজাৰ স্পেশাল অফাৰ কোনোবাই যদি লব বিচাৰে লব পাৰে অনলি 75000 টাবেৰা দুৰ্গা পূজা স্পেশাল অফাৰ ন হয় নেক্সট আছে কুইট কুইট
এটো 2017 অর হয় 34000 সোলা 225000 টাকা রাখা আছে স্কোর 225 ইন্টারিয়র একবার সাক 225000 টাকাত কি গাড়ি পাবো তার পিছত আপোনালোকক দেখুৱাম নেক্সট এখন মহিন্দ্রা টিউবি নহয় বলেরো এন10 ও আচ্ছা বলেরো এন10 টিউবি নিছরা একচুয়ালি দেখা হয় নতুন মডেল হ্যাঁ কক বলেরো এন10 2022 হ্যাঁ এটো 995000 রাখা হইছে 995 এটো ব্রেজা আপনার 220 হয় 22 মানে 2020 2020 অর হয় 16000 রানিং স্যার এটো 915000 রাখা হইছে এটো 915 হয় ওকে তার পিছত আছে এখন এস ক্রস 2018 অর হয় ইয়ার প্রাইস রাখা হইছে 695 695 হয় 2018 অরিজিনাল পেইন্টত আছে সাইলো এখন আলকাজার আলকাজার হয় ডিজেল অটোমেটিক হ্যাঁ ডিজেল অটোমেটিক ফুললি অটোমেটিক প্যানোরামিক সানরুফ থাকা হ্যাঁ এটু আপনার 17,50,000 রাখা হয়েছে হ্যাঁ এটু গাড়ি আপনার অরিজিনাল পেইন্টত আপনার চাই লোক গোটেই গাড়িখন ধুনিয়া হয়ে আছে অরিজিনাল পেইন্টত আছে অরিজিনাল পেইন্টত ওয়েগেনার ওয়েগেনার এটু 2017 অর ওয়েগেনার হয় 20,000 কিলোমিটার চলা আপনার 399 রেট রাখা আছে 399,000 হয় কমিব সব রেট কমিব নেগোসিয়েবল হয়ে যাব কাস্টমার আহিলে হয়ে যাব না হয় আর ওখানে আমার আই10 মেগনা আছে আপনি চাই লোক নাকি আমার রেজিস্টার ওকে কম রেটের আই10 মেগনা হয় 42,000 চলা 220,000 অনলি স্পেশাল অফার কোনে আর এটো 2010 অর হয় ফার্স্ট ওনার গাড়ি হয় ইয়ার এলো হিল বিলাক সব আপনার বহুত কস্টলি এলো হিল হয় এলো হিল লোগো আছে না অন লোগো আছে নেক্সট আছে এখন এক্সিবি 300 এটো আপনার 950 রাখা আছে 950 নেগোসিয়েবল নেগোসিয়েবল ওকে নেক্সট আছে এখন এক্সেল 6 কক হয় 2020 হয় 950,000 রাখা আছে 950,000 হয় 950,000 এক্সেল 6 জেটা হয় জেটা হয় ওকে তো হেটু সাইডে আই10 এখন আছে হয় 2014 অর হ্যাঁ আই10 হয় আপনার মেগনা জাস্ট আইছে রেড টু হয়ে যাব আমার লগত যোগাযোগ করিলে ওকে তারপর একবার চাই লক কি কন্ডিশন আছে আর রেটর কারণে কন্টাক্ট করিব নাকি কন্টাক্ট করিলে হল রেটর কারণে নেহা কার বাজার এডিপি রুট খ্রিস্টানপট্টি নগাঁও তো এই আসলে আজির ভিডিও নেহা কার বাজারের পর নতুন একটা ভিডিও কোন কাল লগ পাম তেতে লগে চাই থাকবে এই ভিডিও সর্বে ধন্যবাদ থ্যাংক ইউ